বন্ধুরা আমাদের এস ডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে অগ্নি যখন কথাকে বাড়িতে ফিরিয়ে আনে দাদুভাই এবং তার বউ দুজনে মিলে বরণ করে নেয় কথা তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে সবাই খুব খুশি দাদু তো বলেই দিয়েছিল যে কথা মা এরকম কোনো অন্যায় কাজ করতে পারে না সমীর যে কি করে ওই এফআইআরটাতে সই করলো আমি জানি না তবে দেখো আমি থাকলে কখনো এই কাজটা আমি হতে দিতাম না কথা আমার ঠিক ফিরে আসলো এই বাড়িতে আর অগ্নি তোমাকে সত্যি ধন্যবাদ না দিয়ে পারছি না তুমি তোমার বউকে এরকম করে যে উদ্ধার করে বাঁচিয়ে আনবে সেটা আমায় কখনো বিশ্বাস ছিল না আজকে আমি সত্যি তোমার জন্য খুব গর্ববোধ করছি শুনুন আপনি যাই কিছু বলুন না কেন এই কথার জন্য আমার কিন্তু বিদেশের ডিলটা ক্যান্সেল হয়ে গেল আমি যে কোন বিপদের মধ্যে দিয়ে আছি আপনারা কেউ বুঝতে পারছেন না সব সময় ওর বিপদে আমাকে কেন পাশে থাকতে হবে আর আমি কেন সবসময় ওকে উদ্ধার করবো নিজের খেয়াল নিজে রাখতে পারে না এরকম চলতে থাকলে আমি তো নিজের কাজকর্মে কনসেনট্রেট করতে পারব না কি হবে আমার ব্যবসার সেগুলো একবার ভেবে দেখেছেন এবারই শেষ আর কোনোভাবেই কিন্তু আমি কোনো কিছুতে ওর পাশে থাকবো না এই বলে অগ্নি রেগে যায় স্যান্ডি বলে যে দেখ আর রাগারাগি করে কি হবে যা বিপদ ছিল সবটা কেটে গেছে এখন আমাদের নতুন করে পথ চলতে হবে অগ্নি রেগে ঘরে চলে যায় কথা ভাবে যে ঠিকই তো ওনার কতটা ক্ষতি হলো লাভ হলো সেগুলো কেউ জানার চেষ্টা করছে না আমি বাড়িতে এসেছি আমাকে নিয়েই সবাই মাতোয়ারা আমার যে কোনো শাস্তি হয়নি আমি ঠিক আছি এগুলো নিয়েই সবাই খুব আনন্দিত তবে ওনার কথাটা কেউ ভাবছে না আমাকে দেখতে হবে যে ওনার আসলে কী অবস্থা তা না হলে কি করে চলবে আর এই চুরিটার পেছনে কে বা কারা রয়েছে সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে কথা যখন বাগানের দিকে যায় তখনই দেখতে পারে যে ঠাকুরঘরের জালনাটার দিকে পায়ের ছাপ কি সেখানে এমন কিছু রয়েছে সন্দেহজনক যেটার মাধ্যমে কথা বুঝতে পারে যে মায়ের মুকুটটা এদিক থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে আর সেটা হয়তো সেই তিলক লোকটি যে বাড়িতে এসেছিল পুজো করতে সেই নিয়ে যেতে পারে সেই সাহায্য করতে পারে আর এইসব নিয়ে কথার মনে অনেক প্রশ্ন যেগুলো অগ্নিকে জানাতে সে ঘরে চলে যায় অগ্নিকে গিয়ে সমস্তটা জানালে সে একটা পরিকল্পনা করে যে ভাবেই হোক না কেন এই মুকুট চোরকে আসল ধরতেই হবে তা না হলে এই পরিবারের একের পর এক ক্ষতি হয়ে যাবে এই ক্ষতিগুলো তো কখনো মেনে নেওয়া যায় না তবে অগ্নি যে বিদেশ থেকে কত কষ্ট করে দেশে এসেছে কত কাকুতি মিনতি করেছে নিজের পরিবারকে এমন কি কথাকে জেলের রয়েছে শুনে যেভাবে মরিয়া হয়ে ছুটে এসেছে এটা কেউ কখনো পারতো না যদি না ভালোবাসা থাকত অগ্নি অনেকটাই রেগে যায় কথার উপরে জোর করে হাত চেপে ধরে বলে তোর জন্য আজকে যা কিছু হওয়ার হলো আজকে আমার এত বড় একটা ইভেন্ট ছিল সেটা নষ্ট হয়ে গেল একবার ভাবে দেখেছি সেটা কথা আঘাত লাগলে তখনই আবার অগ্নিরও কষ্ট লাগে দুজনে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুজনের কষ্টে কাচ্ছে তাই অগ্নি এবার যেভাবেই হোক না কেন আসল অপরাধীকে খুঁজে বের করার চ্যালেঞ্জ নিয়েছে কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে কথাকে ফিরিয়ে আনায় দাদুভাই অগ্নিকে বাহবা দিল আজকে কথার চরম বিপদে অগ্নি যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে তাদের সম্পর্কটা যে টিকে যাবে একে অপরের সঙ্গে পথ চলতে পারবে সেটা দাদুভাই খুব ভালো বুঝতে পারছে পরবর্তীতে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন